আমরা প্রথম আজ প্রত্যেক দিন মঙ্গলাচরণ শুরু করব, যেমন বললাম গীতা ধ্যান এর 1, 5 এবং শেষ শ্লোকটি। ওম পার্থায় প্রতিবোধিতা ভগবতা নারায়ণেন স্বয়ং व्यासेन ग्रथितां पुराण मुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीं अष्टादशाध्यायिनीं अम्बो त्वाम अनुसंदधामि भगवत गीते भवाद्वेषिनिं वसुदेवसुतं देवं कनसचानूरमर्दनं देवकी परमानंदं कृष्णं वंदे जगद्गुरुं यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैर्वेदैस्साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानावस्थितस्तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यां तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। শ্রী ভগবানের কৃপায় আমরা আবার সমবেত হয়েছি শ্রীমৎ ভগবদ গীতা পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা বিগত দিন সপ্তম অধ্যায় শুরু করেছিলাম, মোট 6টি শ্লোক আমরা পড়েছিলাম। যে শেষ শ্লোক আমরা পড়েছিলাম সেটা হলো এই এতদ ইয়োনিনি ভূতানি, 6 নম্বর শ্লোক এটা। এতদ ইয়োনিনি ভূতানি সর্বাণি ত্যুপধারয় অহং কৃষ্ণস্য জগতা প্রভব প্রলয়স্তথা। এই হলো শ্লোক। তাতে বলছেন যে আমরা এই দুই প্রকৃতির অর্থাৎ জড় এবং চেতন, আমার এই দুই প্রকৃতি হইতেই জড় এবং চেতন থেকে এই যাবতীয় সমস্ত ভূত অর্থাৎ স্থাবর জঙ্গম যা কিছু দৃশ্যমান সেগুলো উৎপন্ন হয়েছে। এটি ধারণা করো, আমি এই নিখিল জগতের উৎপত্তি ও লয়ের স্থল অর্থাৎ উক্ত প্রকৃতিদ্বয়ের সাহায্যে আমি এই জগতের কারণ স্বরূপ। এইটা হচ্ছে আমাদের গত দিনের ইয়ে, যে আমা থেকেই সমস্ত কিছু উৎপন্ন হয়েছে, আবার আমাতেই সমস্ত কিছু লয়ে পাচ্ছে। আমরা সপ্তম অধ্যায়ের সপ্তম শ্লোক আমরা পড়ব। সেখানে বলা হচ্ছে এই মত্যাহ পরতরম নান্যত কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদম প্রোতম সূত্রে মণিগণা ইব। একবারে রানিং বাংলা মিনিং আমরা দেখে নিই। সপ্তম অধ্যায়ে সপ্তম শ্লোকে বলছে, হে ধনঞ্জয়, আমা অপেক্ষা শ্রেষ্ঠ তত্ত্ব আর কিছু নেই, আর সূত্রে গ্রথিত মণিগণের মতো এই সমগ্র জগৎ প্রপঞ্চ আমাতে অনুস্যূত রয়েছে। এইটা হচ্ছে বলছেন। এই শ্লোকটি অত্যন্ত গভীর এক অর্থপূর্ণ শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমার থেকে আর শ্রেষ্ঠ কিছু নেই। আমি নিজেকে দেখে বলছেন, আমি সেই পরম সত্য, আমি সেই অনন্ত শুদ্ধ চৈতন্য, আর যাকে তোমরা ব্রহ্ম বলো আমি হলাম সেই। কি সুন্দর কথা বলছেন। বলছেন পরমতমম অর্থাৎ শ্রেষ্ঠ। এই যে বলছেন মত্তঃ পরতরম না অন্যাত না অন্যাত কিঞ্চিত অস্তি,
আমার থেকে শ্রেষ্ঠ বা উচ্চতর আর কোনো কিছুই নেই, এটা হচ্ছে কথা। আমি শ্রেষ্ঠ, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই, আমি হলাম শ্রেষ্ঠ। বলছেন না কিঞ্চ, আমার থেকে উচ্চতর বস্তু আর কিছু নেই, আমি এই জগৎ সংসারের সবচেয়ে বড় জিনিস, আমার থেকে আর বড় কিছু নেই। একবারে আমাদের মনে হতে পারে যে কি ধরনের অহংকারের মতো কথা বলছেন। বলছেন যে পরতরম না অন্যত অস্তি কিঞ্চিত অস্তি, এই সত্য ছাড়া আমি, যে আমি ছাড়া আর শ্রেষ্ঠ কিছু নেই। বলছেন মই সর্বমিদম প্রোতম সূত্রে মণিগণা ইব, বলছেন সুতোয় গাঁথা সূত্রে মণিগণা ইব। আপনারা যারা হার পরেন, মুক্তর হার পরেন, তারা দেখেছেন মুক্তর হার কতগুলো মুক্ত রয়েছে, সেগুলো সুতোর মধ্যে করে এমনি এমনি করে গেঁথে দেওয়া হয়। ঠিক এই রকম ভগবান বলছেন, যেরকম সুতোতে মণি গাঁথা থাকে, ঠিক সেই রকম এই জগৎ সংসারের যা কিছু ওই সুতোর মধ্যে করে গাঁথা আছে, এবং এই সুতোটা হলেন ঈশ্বর, তিনি হলেন এর ভেতরে রয়েছেন। তিনি যেন এর মধ্যে রয়েছেন, এই সুতোয় অনুবদ্ধ হয়ে, অনুবিদ্ধ হয়ে একটি মালায় রূপান্তরিত হয়েছে। এই যে আমরা যখন মালা দেখি, ফুলের মালা দেখি, তারপর পুঁথির মালা দেখি, বা যে কোনো মালা যাতে অন্য দুটি জিনিস রাখা আছে, কখনো আমরা বুঝতে পারি না এই ফুলগুলোকে কীরকমভাবে গাঁথা রয়েছে। ঠাকুরের গলায় ফুলের মালা দেখি, তাতে জুঁই আছে, বেল আছে, মালতী আছে, সমস্ত কিছু আছে, এবারে পরপর পরপর মনে হচ্ছে ফুলগুলো যেন ভগবানের গলার মধ্যে সাজানো রয়েছে। কিন্তু এই প্রত্যেকটা ফুল একটা আরেকটার সাথে সংযুক্ত করা আছে, অনুসূত আছে, লুকিয়ে থাকে, সুতোর সুতোটা থাকে ওর ভেতরে। সুতো ওই ফুলগুলোকে ঠিক যেরকমভাবে ধরে থাকে, এই জগৎ সংসারের যাবতীয় কিছু দৃশ্যমান প্রত্যেকটি ওই রকম রয়েছে, এবং তার ভেতরে আমি, তার ভেতরে একটা অপরকে ছুঁয়ে আছেন। বলছেন না আমি শ্রেষ্ঠ। এখন সুতো যদি শ্রেষ্ঠ না হতো, তাহলে কি আমরা পুঁথিগুলো বা মুক্তগুলো বা ফুলগুলো গাঁথতে পারতাম? গাঁথতে পারতাম না, সুতোটা সেরা বলেই তো গাঁথতে পারছি। আর সুতোটা যদি সেরা না হয়, তাহলে মালাটা নষ্ট হয়ে যাবে। ঠিক সেই রকম ঈশ্বর হলেন শ্রেষ্ঠ। এই যে আমাদের অনেক সময় মনে হয় না, তিনি যেন অহংকার করে বলছেন মত্তঃ পরতরম নান্যাত, আমার চেয়ে ভালো কেউ নেই। মই সর্বমিদম প্রোতম, এই দৃশ্যমান জগতে সর্বম ইদম, এই যে সব কিছু, এ হলাম আমি, আমি ভিন্ন এই জগৎ সংসারে আর কিছু নেই। এটা একবারে খুব পরিষ্কার করে ধারণা করা দরকার। এটা হচ্ছে আমাদের আমাদের অদ্বৈত বেদান্তের শেষ কথা। যদি ঈশ্বর বলি বা আমি বলি, যাই বলি, আমি ভিন্ন এই জগৎ সংসারে আর কিছু নেই। তাই বলছেন মই, আমাতে সর্বম ইদম প্রোতম সূত্রে মণিগণা ইব, রত্ন বা মুক্ত বা মণিগণা, রত্নরাজির মতো সেগুলো কীরকমভাবে আছে, সারিবদ্ধভাবে, মানে একটার পর একটা, দে আর নট ওভারল্যাপিং, একটা মুক্ত চলে যাওয়ার পর তারপরে আবার আরেকটা আসছে, তারপরে আরেকটা, যেরকম ফুল গাঁথা হচ্ছে, একটা ফুলের ওপর আরেকটা ফুল মাঝখানে ঢুকিয়ে দেওয়া যায় না, প্রত্যেকটা পরপর আসে, যেরকম সারিবদ্ধভাবে গাঁথা আছে, ঠিক সেই রকম এইটা হচ্ছে আমি, আমার আমি সব কিছুর ভেতরে অনুসূত হয়ে আছি, এবং এই জগৎ সংসার যেন আমাতে গাঁথা হয়ে আছে। এই যে সংস্কৃতে সূত্র শব্দের অর্থ হচ্ছে, সূত্র মানে হচ্ছে সুতো, সকলের অন্তরে, সকলের অন্তরে এই সুতোর মতো তিনি বর্তমান, এই একই ঈশ্বর বা ঐশ্বরিক সত্তা, এটি একবারে গাঁথা হয়ে থাকে। তাই ঈশ্বরকে আমরা সূত্রাত্মা, তিনি আমাদের সমস্ত কিছুর ভেতরে গাঁথা হয়ে আছেন। পরবর্তী শ্লোকে আমরা দেখব, পরবর্তী গোটা অধ্যায়টায় দেখব যে কেমন করে তিনি অনুসূত হয়ে আছেন, এবং কি কি জিনিস, ওই যে পরপর বলছেন না, এই পরপর একবারে গাঁথা হয়ে আছে, এই পরপর কি গাঁথা হয়ে আছে, এগুলো আমরা পরের শ্লোকগুলোতে দেখব। এই পরের শ্লোকগুলোতে তিনি বলছেন যে বিশ্বব্রহ্মাণ্ডে সমস্ত কিছুর ভেতরে তিনি অনুসূত হয়ে আছে, তিনি তার মধ্যে লুকিয়ে আছেন, অথচ সেইটি কিরকম দৃষ্টান্ত দেওয়া রয়েছে এই অষ্টম শ্লোকে আমরা বলবো। সেখানে বলছেন, অষ্টম শ্লোকে বলছেন
रसो हमप्सु कौन्तेया प्रभास्मि शशि सूर्ययो प्रणव सर्ववेदेषु शब्दखे पुरुषम ऋषु। ताले बोलचेन हे कौन्तेया रसो हमप्सु कौन्तेया, हे कौन्तेया रसो हमप्सु आमि जलेर भेतरे रस आर कि प्रभास्मि शशि सूर्य, प्रभास मैंने ज्योतिर भेतरे शशी एवं सूर्य जावतीय जगत संसारे जावतीय ज्योति दृश्यमान तार भेतरे आमि होलाम सूर्य एवं चंद्र। प्रणव सर्ववेदेषु समस्त वेदेर भेतरे आमि ओंकार स्वरूप आर बोलछेन खे पौरुषम नृषु आर आकाशे शब्द ओ मानुषेर भेतरे आमी होलाम पुरुषाकार, आमी पुरुषाकार रूपे एइखाने आछि। रस अहम अप्सु रस शब्देर अर्थ होच्छे स्वाद, एइ जे जाबतीय सुस्वादु जिनिसे तार भेतरे आमी आछि, कटुर भेतरेओ आमी आछि, लवणेर भेतरेओ आमी आछि, मिष्टर भेतरेओ आमी आछि, तिक्तर भेतरेओ आमी आछि, सब किछुई। দেখুন আমরা বলছি না যে ঈশ্বর সব কিছুতে আমাদের ঘিরে রেখেছেন, এইগুলো যদি আমরা একবার একটু খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখি তাহলে আমাদের বোধ হবে যে তিনি সব কিছুর মধ্যে আছেন। আমাদের যে পরিহার করতে বলা হয় এগুলো পরিহার করতে বলা হয়, আমাদের মনে হয় যে এই যে আমরা যারা ডায়াবেটিক পেশেন্ট যারা ভীষণ মিষ্টি খেতে ভালোবাসি, হ্যাঁ তারপরে এই যে এখন শীতকাল আপনারা মায়েরা একবারে সেই পাটিসাপটা হেনা মেনা তেনা কত কি করে একবারে ভরিয়ে দিচ্ছেন, আর আমরা দূর থেকে দেখছি, আমি দূর হতে তোমারই দেখেছি আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে দেখেছি, এরকম গোছের অবস্থা আমাদের হয়। আমাদের জন্য কিন্তু ভগবান ব্যবস্থাটা করে রেখেছেন, বলছেন তিনি যেমন রসের ভেতরে আছে, বিভিন্ন স্বাদের ভেতরে আছে, মিষ্টর ভেতরে আছে, তেমনি কটুর ভেতরে আছে, লবণের ভেতরে আছে, কোনো অবস্থাতে তিনি আমাকে ছেড়ে যাচ্ছে না। তারপরে তিনি এই বলছেন যে প্রভাস্মি শশি সূর্যয়, আমি যখন দিনের বেলায় থাকি, দিনের বেলা থাকি সূর্যের আলোতে আলোকিত, আমি মনে করি যে সূর্য আমায় আলোক দিচ্ছে, তার মানে আমি ঈশ্বরের প্রকাশ আমার গায়ে হাতে পায়ে পড়ছে। সূর্য চলে গেলে আমি ঈশ্বরহীন হয়ে গেলাম তা নয়, ঈশ্বর তার আমার জন্য চন্দ্রকেও রেখে গেছেন। বলছেন সূর্য চন্দ্রটা প্রকাশ নেয়, এমনকি যদি সূর্য না থাকে চন্দ্র না থাকে জগতে যাবতীয় জ্যোতি সেই সমস্ত জ্যোতির ভেতরে আমি বিকশিত হচ্ছি, কি সুন্দর কথা। তারপরে বলছেন প্রণব সর্ববেদেষু, এই যে চারটি বেদ আছে প্রত্যেকটি মন্ত্র শুরু হয় ওঙ্কার ধ্বনি দিয়ে, এই ওঙ্কার হলাম আমি ব্রহ্মস্বরূপ আমি। আর কি বলছেন, আকাশে বা অন্তরিক্ষে যা কিছু শব্দ আমরা শুনি সব আমি। এই যে রামপ্রসাদের গান আছে না, যত শুনি কর্ণপুটে সবই মায়ের মন্ত্র বটে, এই প্রত্যেকটি মায়ের মন্ত্র তো, এটা তো সত্যি কথা, তো মন্ত্রই বটে, অদ্ভুত ব্যাপার, তিনি মন্ত্রস্বরূপ হয়ে বিরাজ করছেন আমাদের মধ্যে। এরপরে দেখুন নম্বর শ্লোকে আমরা যাচ্ছি, পুণ্য গন্ধ পৃথিব্যাঞ্চ তেজস চাস্মি বিভাবসৌ জীবনম সর্বভূতেষু তপশ্চাস্মি তপস্যিষু। কি বলছেন, একেবারে রানিং মিনিং আমরা দেখে নেব, রানিং মিনিংয়ে অর্থ বলছেন এরকম, আমি পৃথিবীতে পবিত্র গন্ধ, অগ্নিতে তেজ, সর্বভূতে জীবন বা আয়ু এবং তপস্বীগণের ভেতরে তপস্যার স্বরূপ। দেখুন প্রথম শ্লোকটা তিনি বললেন ব্রডলি বলছেন, এই যে যাবতীয় আলো দেখছি, যাবতীয় জ্যোতি দেখছি তার মধ্যে আমি আছি, যাবতীয় স্বাদের মধ্যে আমি আছি। এবার যেন এই যে আপনি যেন একটি পাত্রের ভেতরে খুব ভালো করে দুধ ভরেছেন, এই আমরা একটু একটু করে যেন যেমন ঘন ঘনি ঘনীভূত করছি, ঠিক সেরকমভাবে ঈশ্বর দূর থেকে ধীরে 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 আগে নিয়ে আসছেন। কীরকম বলছেন, পুণ্য গন্ধ পৃথিব্যাঞ্চ, এই পৃথিবীতে যাবতীয় গন্ধ, সে ভালো গন্ধ হোক, সুগন্ধ হোক, দুর্গন্ধ হোক, সমস্ত কিছুর ভেতরে আমি বিরাজ করছি। আপনারা যদি দেবী কবচ পরেন তাহলে দেখবেন দেবী যেমন আমাদের চোখে নাকে মুখে আছে, যেরকম কুস্থানে সেখানেও দেবী মেন্ড্রা রূপে তিনি বিরাজ করছেন, কোনো জায়গায় আমরা মানে ভগবানের হাতের বাইরে নেই।
এই যে আমরা যখন ভাবি যে পৃথিবীতে আসার সময় আমরা মায়ের গর্ভের মধ্যে ছিলাম এবং গর্ভের মধ্যে থাকাকালীন আমরা খুব সেফ ছিলাম, গর্ভের মধ্যে যখন আমরা ছিলাম খুব সেফ ছিলাম, পৃথিবীতে এলাম আমাদের সেই থলিটার বাইরে ফেলে দেওয়া হলো, এখন আমরা একবার বেওয়ারিশ হয়ে গেছি। তা নয়, কিন্তু তিনি ওই একটা একটা থলের মতো তৈরি করে আমাদের তার ভেতরে রেখেছিলেন। এইবার তিনি যখন আমাদের বাইরে বার করে নিলেন তখন তিনি তাকে দিয়ে তিনি যেন জড়িয়ে রয়েছেন, আমরা বুঝি না বুঝি তিনি যেন জড়িয়ে আছেন আমাদের। তাই বলছেন এই পৃথিবীতে যাবতীয় পবিত্র গন্ধরূপে আমি বিরাজ করছি। এখানে বলছেন পুণ্যগন্ধ পৃথিব্যাঞ্চ, পৃথিবীর স্বাভাবিক ধর্ম হলো গন্ধ, আর সেই গন্ধ বিকশিত হচ্ছে। এই দেখবেন একটাই ক্ষেত আছে, সেখানে গোলাপ ফুলও লাগানো হয়েছে, বেল ফুলও লাগানো হয়েছে, চন্দ্রমল্লিকা লাগানো হয়েছে, তারপরে নয়নতারাও আছে। দেখবেন গোলাপ ফুলে একবারে ভুরভুরে গন্ধ, বেল, জুঁই, মালতি প্রত্যেকের গন্ধ আলাদা, অপূর্ব। আবার যে আমাদের যে ইয়ে নেওয়া হয়েছে যে নয়নতারা ফুল, তারও অদ্ভুত বিচ্ছিরি একটা গন্ধ, সেটা কোনো সুগন্ধ নয়। একটাই ক্ষেতে পৃথিবীর ভেতরে সেই রয়েছেন, যেভাবে নিজেকে বিকশিত করে, যেভাবে নিজেকে বিকশিত করবে তার ভেতরে তিনি সেইভাবে বিকশিত হবেন। অতএব যে আমরা আলাদা আলাদা মানুষ আছি, আমাদের যে হচ্ছে না তা কিন্তু নয়। আমরা যদি ভালো না হই, পৃথিবীতে সুগন্ধ ছড়ানো আছে, আমি কেমন করে নিজেকে বিকশিত করবো, এটা সবটুকু দায়িত্ব আমার। গন্ধ পূর্ণ হিসেবেই আছে, কিন্তু আমি কেমনভাবে বিকশিত করব সে ভাবটি হলো আমার। তারপরে বলছেন তেজস চাস্মি বিভাবস, আগুনের ভেতরে আমি হলাম দীপ্তি, তেজস এই যাবতীয় দীপ্তি, যাবতীয় প্রকাশ হচ্ছে তার ভেতরে সে আমি বিরাজ করছি। আর কি আছে বলছেন, জীবনম সর্বভূতেষু, সমস্ত প্রাণীর মধ্যে আমি হলাম প্রাণতত্ত্ব। এই যাবতীয় প্রাণী তারা যে প্রাণবায়ু গ্রহণ করছেন এবং যার কারণে সে বিকশিত হচ্ছে, যার কারণে একটি মানুষ আর একটি পাপসের ভেতরে ফারাক আছে, সেই বস্তুটি হলাম আমি, আমি ভিন্ন আর দ্বিতীয় কেউ নেই। আর বলছেন তপশ্চাস্মি তপশ্চিষু, যারা তপস্যা করেন, যারা তপস্যা করছেন তাদের মধ্যে যথার্থ সেই তপস বা তপস্তত্ত্ব আমি হলাম। এটা কিন্তু মানে একদম ভ্যারিডলি ছড়ানো, যে শুধুমাত্র যে আপনি হাতে মালা নিয়ে এমনি এমনি করে টানছেন আর জপ করছেন আর তাতেই আপনার তপস্যা হচ্ছে তা কিন্তু নয়। এই যে আপনারা সংসারে রয়েছেন, যে সকলের ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা মন্দ লাগা এবং সংসারের সমস্ত কিছু এগুলোর সাথে অ্যাডজাস্ট করে এই সংসারটাকে টেনে নিয়ে যাওয়ার মতো যে শক্তি, এও কিন্তু এক ধরনের তপস্যা। এটি তপস্যা না হলে হয় না। যে শক্তিতে আমরা এই কাজটা করি সেই শক্তি হলেন ঈশ্বর। ঈশ্বর আমাদের ভেতরে শক্তি দান করেন, তাই তো, না হলে তো হয়েই যেত, পাগলের মতো আমরা ইয়ে করতাম, আমরা কেউ কখনো নিজেদের বিকশিত করতে পারতাম না। আমাদের ভেতরে এই ঈশ্বর যেন একটি ঐশ্বরিক শক্তি দিয়েছেন সকলকে টেনে নিয়ে যাওয়ার। এরপরের শ্লোক তিনি বলছেন, বীজম বা সর্বভূতানাম বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধি বুদ্ধির বুদ্ধিমতামস্মি তেজস্বী তেজস্বী নামহম। তাহলে বলছেন কি, না বীজম মাম সর্বভূতানাম, হে ভরতশ্রেষ্ঠ, এ আমি বলবানদের মধ্যে কাম রাগ বর্জিত, না আমি ভুল বলছি, হে পার্থ আমি স্থাবর জঙ্গমাত্মক ভূতসমূহের চিরন্তন বলে জানবে, চিরন্তন কারণ বলে জানবে, আমি বুদ্ধিমানদের নিত্যানিত্য বস্তু বিবেক রূপ মার্জিত বুদ্ধি এবং তেজস্বীগণের প্রতিভা স্বরূপ। বলছেন বীজম মাম সর্বভূতানাম বিদ্ধি পার্থ সনাতনম, সনাতনম বীজম, সনাতনম বীজম মানে হচ্ছে চিরন্তন, সনাতন শব্দ হচ্ছে চিরন্তন, চিরন্তন কারণ কি, আমাকে চিরন্তন কারণ বলে জানবে, মাং বিদ্ধি, বিদ্ধি মানে হচ্ছে জানবে,
আমাকে এই জগৎ সংসারের চিরন্তন কারণ বলে জানবে। কিসের কারণ? না সর্বভূতানাম বুদ্ধি বুদ্ধিমতাম অস্মি, আমি এই চিরন্তন কারণ। সর্বভূতানাম সমস্ত ভূতের বুদ্ধি বুদ্ধিমতাম অস্মি, বুদ্ধিমান মানুষের ভেতরে আমি হলাম বুদ্ধি। আমাদের গুরুর ধ্যান করা হয় জানেন তো, সেখানে বলা হয় গুরু হলেন সর্বধি সাক্ষী ভূতম, এই শব্দটি ব্যবহার করেছেন। ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞান মূর্তিম দ্বন্দ্বাতীতম গগন সদৃশম তত্ত্বমস্যাদি লক্ষ্যম একম নিত্যম বিমলমচলম সর্বধি সাক্ষী ভূতম। সর্বধি সাক্ষী ভূতম, গুরু কিরকম ভাবে ধি শক্তি, গুরু কি না, গুরু হলেন ধি শক্তি, তিনি ধি শক্তির উপর কিরম ভাবে বিরাজ করেন, সাক্ষী স্বরূপ বিরাজ করেন, তিনি এটার মধ্যেও নেই ওটার মধ্যেও নেই। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন যে ওই সামনের বাড়ির মিস্টার ঘোষ আর এ বাড়ির মিস্টার মুখার্জি তারা একে অপরের সঙ্গে ঝগড়া করছে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। কেন না, এর গাছের ডাল ও গাছ ওর বাড়ির ডালে চলে গেছে আর যাবতীয় আমটাম যা ফলেছিল সব সে নিয়ে নিয়েছে। সে বলছে আমি নেব না কেন, আমার বাড়ির গাছের ডালে আম এসেছে, আমার ইয়েটা পাঁচিলটা দুর্বল হয়ে যাচ্ছে, সেবেলা তোমার খেয়াল ছিল না, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, কারণ আপনার দুজন আপনি কোনো পক্ষেই নেই আর এবং কোনো পক্ষে নেই বলে আপনি ঠিক ঠিক বিচার করতে পারছেন। এই যে কোনো পক্ষে না থাকা অথচ বিরাজ করা, এটা হচ্ছে সাক্ষী স্বরূপ। আপনি কোনো দিকে নেই, এদিকেও নেই ওদিকেও নেই, এবং যে এদিকেও নেই ওদিকেও নেই যে মাঝখানে রয়েছে সে একমাত্র বলতে পারে ঠিক ঠিক কে হয়। তিনি বলছেন তিনি আমাদের ভেতরে ধি স্বরূপ বুদ্ধির স্বরূপ হয়ে তিনি থাকেন। ধিটা কি? ধি হলো পাওয়ার অফ ইন্টালেক্ট, যে বুদ্ধি দিয়ে আমরা ভালো আর মন্দের মধ্যে মুহূর্তের মধ্যে ডিভিশন করে ফেলতে পারি। রোজ মাছের বাজারে যান, আপনাকে দেখতে হলে না বিধান রায়ের মতো এমনি করে চোখ তুলে মাছের দিকে তাকিয়ে বলে এটা দুদিনের বাসি হটাও এটা, কিন্তু আবার ইয়েকে দেখলে আবার কানকোটাকে তুলে দেখে নিলেন, যতই তাতে লাল রং লাগায় আপনি দেখে বুঝে গেলেন মাছটা ভালো নয়, আবার ভালো মাছ দেখা মাত্র চিনে গেলেন। এইটা যেরকম ঠিক সেই রকম এই কাজটা ভালো এই কাজটা মন্দ, এই দুটোকে আইডেন্টিফাই করার ভেতরে যে শক্তি, এই ধী শক্তির খুব প্রয়োজনীয়। এই কারণে দেখবেন গায়ত্রী মন্ত্রে বলছে না ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যম ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো না প্রচোদয়াতম, হে সবিতা স্বরূপ তুমি আমার সেই ধী শক্তিকে বিকশিত করো, শুধু বিকশিত করো না আমার মনকে সেই দিকে পরিচালিত করো, আমার মনকে সেই দিকে নিয়ে যাও। কি সুন্দর বলছেন, বলছেন সর্বভূতানাম বুদ্ধিম বুদ্ধিমতাম অস্মি, বুদ্ধিমান মানুষের মধ্যে আমি হলাম বুদ্ধি। আর কি বলছেন, তেজা তেজস্বী নাম অহম, দীপ্তিমান বা তেজস্বী মানুষের ভেতরে আমি হলাম দীপ্তি, আমি হলাম তেজ। আমরা মনে করি যে ফেয়ার অ্যান্ড লাভলি লাগাচ্ছি বেশ খুব সে আমার তেজ হচ্ছে, তা নয়। আমার যদি অন্তরের ভেতরে যদি দীপ্তি না আসে, আমার অন্তরের ভেতরে যদি তেজ না আসে, আমি কিন্তু কিছুতেই কোনোভাবেই নিজেকে প্রকাশ করতে পারবো না। তাই বলছেন আমি হলাম সেই দীপ্তিমান বা তেজস্বীদের মধ্যে দীপ্তি বা তেজ। এইভাবে আমরা দেখব যে বিশ্বে এবং বেদান্তে যে ঈশ্বরের কথা বলা আছে তা আমরা অনুভব করতে পারি। যে ভগবান বলছিলেন না অনুসূত হয়ে আছি, সুতোর মতো আছি, আর এগুলো যেমন পরপর পরপর মালা আকারে পরপর পরপর রয়েছে, এটা দেখুন তিনি একটু একটু করে বলছেন। এরপরে এগারো নম্বর শ্লোক বলছেন বলম বলম বলবতাম অস্মি কাম রাগ বিবর্জিতম ধর্ম বিরুদ্ধ ভূতেষু কামোস্মি ভরতর্ষভ, হে ভরতর্ষভ, ভরতর্ষভ মানে এই ভরত বংশে শ্রেষ্ঠ অর্জুনকে কত রকম ভাবে যে সম্বোধন করছে, কি পোয়েটিক। এইরকম পোয়েটিক আমরা ডাকি না, আমরা এ বাবু নিজের ছেলেকে ডাকি সামনে, হ্যাঁ শুনছেন, এইটা কি পোয়েটিক, এইটা শ্রীকৃষ্ণের কাছে শেখা দরকার যে হাউ টু টেল সামওয়ান, হাউ টু কিভাবে মানুষকে সম্বোধন, হাউ টু অ্যাড্রেস সামওয়ান, কি অপূর্ব। বলছেন হে ভরত শ্রেষ্ঠ, আপনাকে যদি বলা হয় আপনি এই বাড়ির সবচেয়ে বুদ্ধিমান মানুষ, দেখবেন আপনার চব্বিশ ইঞ্চি ছাতি আঠাশ ইঞ্চি হয়ে গেছে। হি নোজ হাউ টু অ্যাড্রেস, হি নোজ হাউ টু টেল। বলছেন হে ভরত শ্রেষ্ঠ,
আমি হলাম বলবানদের কাম রাগ বিবর্জিত, অর্থাৎ রজ এবং তম ভাব শূন্য বল। আমাদের যদি তেজের ভেতরে দু ধরনের বল থাকে, বলছে না, আচ্ছা বলছি ডিটেলটা, এবং ভূত অর্থাৎ প্রাণীগণের মধ্যে আমি ধর্মের অবিরোধী, অর্থাৎ যা ধর্মকে বর্ধিত করে, তেমন কামনারূপে আমি থাকি। এইবার বলছেন বলম বলমতা, এই বলছেন বলম বলবতাম চাহম কাম রাগ বিবর্জিতম। আমি কিরকম? না, যারা বলবান তাদের মধ্যে আমি বল। বলম বলবতা চ অহম, অহম মানে আমি, আমি কি না বলবানদের ভেতরে আমি হচ্ছি বল। আমাদের শক্তি কিন্তু শুধুমাত্র এখানে লেগে থেকে নি, দেখবে অনেক বীর পুরুষরা এমনি এমনি করে হাঁটছে, রোজ একবার ইয়ে করছে, কিন্তু আসল জায়গায় গিয়ে কেউ যদি পাড়ার চারটি ছেলে সে চমকে দিয়ে গেলে ব্যাস বাবুর হয়ে গেল, তিনি আর কিছু করতে পারে না। গীতাতে আরও একটা জায়গায় বলা আছে, সেখানে দিব্য গুণের কথা বলতে গিয়ে বলা আছে, অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি। অভয় শব্দের কথা বলছেন, অভয় এই শব্দটা ব্যবহার করছেন। অভয় মানে ভয় না পাওয়া নয়, অভয় মানে হচ্ছে আনকম্প্রোমাইজিং ফ্যাক্টর। আপনি খুব পেশিবান, খুব বলবান, ভুসুম ঝুসুম করে মারপিট করে দেন, সব কিছু করেন, কিন্তু যখনই নীতির প্রশ্ন আসে, যখন দেখেন যে আপনার খুব বিপদ, আপনি তার সঙ্গে কম্প্রোমাইজ করে ফেলেন, আপনারা ভীষণভাবে কম্প্রোমাইজ করে ফেলেন। মায়েদের ক্ষেত্রে তো ভীষণভাবে এটা দেখা যায়, হ্যাঁ বাবা সংসারের অশান্তি, ঠিক আছে কম্প্রোমাইজ করছি। কম্প্রোমাইজ করতে 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 একটা সময় আমরা ভয়েসলেস হয়ে যাই। তাই বলছেন সেই বল যে বলে সে সত্যটা বলতে পারে, যে বলে সে বিরোধিতা করতে পারে, অন্যায়ের প্রতিবাদ করতে পারে, সেই যারা বলবান তাদের মধ্যে আমি বল। কিন্তু কিরকম বল? না কাম রাগ বিবর্জিতম, ইন্দ্রিয় ভোগ বাসনা এবং আসক্তি থেকে মুক্ত। আপনি খুব বলবান মানুষ, আপনাকে খুঁজে খুঁজে বার করা হলো, এর দুর্বলতাগুলো বার করো, দেখা গেল যে এর দুর্বলতা হচ্ছে আপনি খুব প্রতিবাদ করেন, সংসারে ভীষণভাবে প্রতিবাদ করেন। শাশুড়ি তো খুব বুদ্ধিমান মানুষ, তিনি বললেন খোঁজ করো দেখি, অন্য বৌমাদের বললেন খোঁজ করো যে দুর্বলতা কি, বাকি বৌমারা সব রিসার্চ করে বার করে দিল, খুব আইসক্রিম খেতে ভালোবাসেন, আপনি মাঝে মাঝেই বৌমাকে নিয়ে যান আর বাস্কিন রবিন্সের আইসক্রিম খাইয়ে ফেরত নিয়ে চলে আসেন, যখনই সে প্রতিবাদ করবে মনে হয় আপনি আবার ট্যাঁকে করে নিয়ে যান, গিয়ে বাস্কিন রবিন্সের আবার একটা আইসক্রিম খাইয়ে ফেরত নিয়ে চলে আসেন। সে আর কিন্তু অন্য সময় বলতে পারে না, কেন না সে আসক্তিযুক্ত। তাই বলছেন কিরকম বলবান আমি? না আমি হলাম এই ইন্দ্রিয়ের ভোগ বাসনা এবং আসক্তি শূন্য, অর্থাৎ যে শক্তি মানুষের কল্যাণ করে, তাকে উন্নত করে, এই ধরনের মানুষদের ভেতরে আমি হলাম শক্তি স্বরূপ। আমাদের যদি বাসনা থাকে, বাসনা আমাদের কী করে, আমাদের টেনে নামিয়ে দেয়। আমাদের কোনো কিছু পাওয়ার যদি ইচ্ছা থাকে, সেটা আমাদের কী করে, টেনে নামিয়ে দেয়, এবং এই টেনে নামিয়ে দেয় বলে আমরা এগিয়ে যেতে পারি না, তাই আমরা মানুষের কল্যাণের কাজে কিছুতেই এগিয়ে যেতে পারি না। কি অপূর্ব কথাটা বলছেন! এর পরবর্তী উক্তিটিও খুব লক্ষণীয়, সেখানে বলছেন ধর্ম বিরুদ্ধ ভূতেষু কাম অস্মি ভরতর্ষভ। কাম অর্থাৎ ইন্দ্রিয় ভোগের যে ইচ্ছা, এটি বলছে এটি মনুষ্য এবং জন্তুর ভেতরে একেবারে মজ্জাগত। এই কাম বা এই যে কামনা যে কথা বলছে, এটি সব সব আমাদের বৈরাগ্যের যাবতীয় শাস্ত্রে সব জায়গায় সেই কারণে উচ্চ স্থান দেওয়া হয়নি, এগুলোকে নিন্দাই করা হয়েছে। তাই বলছেন প্রাণীদের মধ্যে আমি সেই কাম যা ধর্ম অবিরোধী, আমি সেই কাম যা অন্যের অকল্যাণ করে না। তাই কামকে এখানে অতি উচ্চ স্থান দেওয়া আছে, কেবল একটাই শর্ত, সেই কামকে অবশ্যই পরিশীলিত ও সুনিয়ন্ত্রিত হতে হবে, যাতে তা অপরের পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যকে বিনষ্ট করতে না পারে। তাই বলা হয়েছে ধর্ম বিরুদ্ধ কাম, ধর্মের অবিরোধী কাম। ধর্ম মানে হচ্ছে যে আমাকে ধরে থাকে, যে সমস্ত গুণের দ্বারা আমাকে ধরে রাখা হয়,
তাহলে সেই ধর্মের অবিরোধী কাম মানে যে কাম মনুষ্য কল্যাণের জন্য সহায়ক। এরপরের শ্লোকটা দেখুন, ইয়ে চৈব সাত্বিকা ভাবা রাজসাস তামসাশ্চ ইয়ে মত্ত এবেতি তান বিদ্ধি নত্বহম তেষু তে ময়ি। তাহলে বলছেন এই দ্বাদশ নম্বর শ্লোকে বলছেন, প্রাণীগণের মধ্যে সাত্বিক ভাব বা রাজসিক ভাব বা তামসিক ভাব এসবই আমা হতে উৎপন্ন হয়েছে জানবে, যদ্যপি সে আমা হতে উৎপন্ন তথাপি জীবের নয়, আমি সেসবের অধীন নই, আমি সব কিছুর অধীশ্বর। এটা খুব মজার কথা বলছেন, ইয়ে চাইবা সাত্বিকা ভাবা রাজসাস্তামশ্চয়ে মত্ত এবেতি তান বিধি নতহং তেষু তে ময়ি। ইয়ে চ এব সাত্বিকা ভাবা রাজসা তামসা চায়ে, যে কোনো সাত্বিক বা রাজসিক তামসিক ভাব মত্ত এবেতি তান বিদ্ধি, যেন প্রত্যেকটি, মত্ত এবেতি তান বিদ্ধি, বিদ্ধি শব্দের অর্থ হচ্ছে জানো, ইউ মাস্ট নো, কি জানবে, মত্ত এবেতি তান, এগুলি কি যেন প্রত্যেকটি আমার থেকে উৎপন্ন হচ্ছে, এমনকি যে তামসিক ভাবের এর সমস্ত কিছুর উৎপত্তি হলেন ভগবান। ধরুন আপনি যখন ঘুমে ঢুলছি অথবা হাই তুলছি কাজ করতে করতে, তার মধ্যে আমরা তামসিক ভাবের প্রকাশ দেখছি, কিন্তু এগুলোকে আমরা নিন্দা করি না। কেন করি না? কারণ আমরা জানি এগুলো জীবনের একটা অঙ্গ, ক্লান্তি এলে আমরা ঢুলতে থাকবো, আমরা ভীষণ পরিমাণে পরিশ্রান্ত হলে হাই তুলতে থাকবো, সেগুলো ক্লান্তির প্রকাশ। তাই বলছেন শ্রীকৃষ্ণ বলছেন যে সত্ত্ব রজ তম সবই মত্তা এবেতি তান বিদ্ধি, সত্ত্বগুণ যেমন আমি দিয়েছি, রজগুণ তেমন দিয়েছি, তমগুণ আমিও তেমনি দিই। দেখুন এইখানে ঈশ্বরের সাথে মানুষের ভেতরে ফারাক। আমাদের এইখানে একটি ছেলে কাজ করে, যখনই আমাদের এখানে তো ভালো মিষ্টি টিষ্টি পাওয়া যায় না, তাই আমরা খুব জোটপাট করে এখানে ঠাকুরকে নিজেরা হাতে করে মিষ্টি তৈরি করে দেবার ব্যবস্থা করি। একটি ছেলে ভারী সুন্দর মিষ্টি করে, যেদিন মিষ্টি ভালো তৈরি হয় আমরা জিজ্ঞেস করি, আচ্ছা তুমি কি এদিনকে ছিলে? বলছে হ্যাঁ, আমি তো দুধ টুধ ঘেঁটে দিলাম, সব কিছু করলাম, সব কিছু আমি ছিলাম পাশে, মানে আমি করিনি কিন্তু আমি পাশে পাশে ছিলাম। তারপরে হয়তো কোনোদিন দেখা গেল মিষ্টিতে চিনি বেশি হয়ে গেছে, পারমিউটেশন কম্বিনেশন করে তো, চিনি একটু বেশি হয়ে গেছে, খাওয়ার অযোগ্য হয়ে গেছে বা ছেড়ে যাচ্ছে, কি এদিন ছিলে? না না, ও শুরু করলে তখন আমি বাইরে চলে এসেছি, আমি ওই সময় ছিলাম না। কি অদ্ভুত ব্যাপার, এই যখন আমাদের আমরা বেশ এমনি করে বসে জপ ধ্যান করি তখন আমরা বলি যে হ্যাঁ দেখছো কিরকম ইয়ে করছি, কিন্তু যে হাই তুলছি ঢুলছি বা আজ আর করতে ইচ্ছা করছে না, এগুলোকে কিন্তু আমরা বলি এগুলো আমার গুণ নয়, আমার দোষের মধ্যে আমি পড়ি না, আমি এগুলোর সাথে সংযুক্ত নই। কিন্তু ঈশ্বর কিন্তু স্বীকার করছেন, বলছেন সত্ত্বগুণও যেমন আমি দিয়েছি, তম রজগুণও যেমন আমি দিয়েছি, তমগুণও আমি আর দিয়েছি, এই সমস্ত গুণ আমি দিয়েছি, কিন্তু না ত্বহম তেষু, কিন্তু আমি আমি এগুলোর মধ্যে কোনোটাই নেই, আমি তাদের মধ্যে বদ্ধ নই, যদিও তারা আমার থেকেই নিঃসৃত, তে ময়ি আমার থেকে নিঃসৃত। দেখুন কি সুন্দর কথা বলছেন, ঈশ্বর নিজের ভেতরে বিশ্বকে প্রকাশ করছেন, একবারে বৈচিত্র্যপূর্ণ, তার ভালো মন্দ সব তিনি দিয়েছেন। ঈশ্বর যেমন এই জগতে রয়েছেন তেমনি জগতের মধ্যেও, জগতও ঈশ্বরের মধ্যে রয়েছে, কিন্তু ঈশ্বর বিশ্বাসে ঈশ্বর বিশ্বের মধ্যে আছেন এই কথার অর্থ এই নয় যে তিনি বিশ্বের ভেতরে আবদ্ধ হয়ে আছেন, তিনি আবদ্ধ হয়নি, তিনি একবারে ছড়িয়ে দিয়েছেন। একবারে যেন এই আপনারা দেখেন তো, এই যে বিয়ে বাড়িতে আজকাল যান, বিয়ে বাড়িতে গিয়ে আজকাল বুফে সিস্টেমে খাওয়া হয়েছে, গেলেন আর সঙ্গে সঙ্গে পরপর পরপর সাজানো রয়েছে, প্লেট নিলেন, ন্যাপকিন নিলেন, তারপরে চামচ নিলেন, সব নিলেন, আর গিয়ে পরপর পরপর লোকজনের সামনে সামনে গেলেন, টক 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 করে আপনাকে খেতে খেতে দিলে আপনি এগিয়ে চলে গেলেন। ঠিক সেই রকম আপনি কোনটা নেবেন কোনটা নেবেন না সেই বুদ্ধিটা আপনার হাতে ছেড়ে দিয়েছেন, অথচ তিনি কিন্তু সব কিছুর মধ্যে সমানভাবে আছে। আমরা সাধারণত সাধারণ মানুষ কি করি, ভালোগুলোর মধ্যে আমি ছিলাম, খারাপগুলোর মধ্যে আমি এসবের মধ্যে ছিলাম না, কিন্তু তিনি স্বীকার করছেন আমি সব কিছুর মধ্যে আছি। নাও ইট ইস আপ টু ইউ, তুমি কোনটা নেবে সেটা তোমার ব্যাপার।
পরবর্তী শ্লোকে শুরু হচ্ছে মায়ার আলোচনা, যে মায়া সত্ত্ব রজ তম এই তিন গুণ নিয়ে রচিত হয়েছে। বলছেন, ত্রিভীর গুণায় মায়ায়ের ভাবৈর এভি সর্বমিদম জগৎ মোহিতম নাভিজানাতি মামেভ্য পরমভয়ম। কি বলছেন, এই জগৎ সংসারের সত্ত্ব রজতম এই যে ত্রিবিধ গুণজাত ভাবের দ্বারা সমস্ত জগৎ মোহিত হয়ে রয়েছে, তাই এই সকল ভাবের অতীত অব্যয় নির্বিকার আনন্দর স্বরূপ আমাকে জগৎ স্বরূপত জানতে পারে না। আমি এমনভাবে তার ভেতরে জড়িয়ে আছি যে জগৎ আমাকে জানতে পারে না। কিরম বলছেন, কি সুন্দর কথা বলছেন, ত্রিভি গুণামায়াই এই সমগ্র জগৎ তিন গুণ সত্ত্ব রজতম এই তিন গুণ দিয়ে তৈরি। দেখুন আপনি একবারে সঙ্গে সঙ্গে সারাদিনের মধ্যেই ভেবে নিন, সকালবেলা ঠিক চারটের সময় ঘুম ভেঙে গেল, সেই আপনি তাড়াতাড়ি করে মুখ তাড়াতাড়ি জলে ধুয়ে টুয়ে একবারে পরিষ্কার হয়ে জামা কাপড় ছেড়ে বিছানাটা পরিষ্কার করে ফেললেন, দুটো চন্দন ধূপ লাগালেন, একবারে ভুর ভুর করছে ঘরটা একবারে দেব মন্দিরের মতো হলো, তারপরে জপের আসন টাসন নিয়ে বসে একবারে মন প্রাণ এক করে জপ করে ফেলেন, এই একই আপনি। আবার একই আপনি যে সেদিনকে পরের দিন ঘুম ভাঙলো কিন্তু আর সেই রকম আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হলেন না, ও কোনো রকমে একটুখানি বসে জপ করা হয়ে গেল। আবার একই আপনি তৃতীয় দিন, সেদিনকে ততটা ঠান্ডা নেই, প্রথম দিন যত ঠান্ডা ছিল তৃতীয় দিন ততটা ঠান্ডা নেই, তবু বলেছে না আরও আধা ঘন্টা চল্লিশ মিনিট ঘুমোই, তারপরে উঠে জপ ধ্যান করে। দেখুন একই আপনি, আপনার ভিতরে তিনটি গুণ তিন দিন প্রকাশ করছে, প্রথম দিন সত্য, তৃতীয় দিন রজ, তৃতীয় দিন তম। এই বলছেন এই সমগ্র ব্রহ্মাণ্ড ত্রিভি গুণামায়াই এই তিন গুণ দিয়ে তৈরি, এভি সর্বম ইদম জগৎ মোহিতম। আর এই তিন গুণ কি করছে, জগৎকে মোহিত করে রেখেছে, একবারে মজিয়ে রেখেছে। অথচ এই এভি সর্বমিদম জগৎ মোহিতম এইগুলের দ্বারা সমস্ত জগৎ মোহিত হয়ে আছে, কিন্তু নাভি জানাতি পৃথিবীর মানুষ কিন্তু জানতে পারে না। এ আপনি কি জানতে পারেন, মানে দেখুন পরশু দিন কি সুন্দর জপ হলো, কালকেও হয়েছে মোটামুটি জপ, আজকে একেবারেই হলো না, আপনি কিন্তু জানতেই পারছেন না কেন হয়। আমরা কারণগুলো কিছুতেই জানতে পারি না, অথচ এগুলো আমার উপর দিয়েই পরীক্ষা হচ্ছে, আমি জানতেই পারি না। তাই বলছেন পৃথিবীর মানুষ এই তিন গুণের দ্বারা বিভ্রান্ত, এই গুণকে তারা জানতে পারে না, সুতরাং তারা এই গুণরাজির অধিষ্ঠান আমাকেও জানতে পারে না। এই যে এগুলো আমার থেকে উৎপন্ন হয়েছে, আমি এক্সারসাইজ করেছি বলেই এইগুলো তার দ্বারা আমরা প্রভাবিত হলাম, সেগুলো তাই। যেমন এক্সারসাইজ কি হলো সেটাও জানি না, যে সৃষ্টি করলো তাকেও জানি না। এই তিন গুণের দ্বারা এমনই বশীভূত যে গুণের ভেতরে যে গুণাতীত আমাকে দেখতে পায় না, এই দিব্য চৈতন্য গুণের ভেতরেও গুণের মধ্যেও সদা মুক্ত। মোহিতম, যেহেতু মানুষ বিভ্রান্ত, কেন জানতে পারে না, কারণ যেহেতু মানুষ বিভ্রান্ত, নাভি জানাতি মাম, কি জানতে পারে না, সে জানতেই পারে না, কাকে জানতে পারে না, অভি জানাতি মাম, আমাকে জানতেই পারে না, আমি এই সমস্ত কিছু করছি, এভ্য আমি তাই, মাম এভ্য আমি এসবের ঊর্ধ্বে, আমি কি পরম অব্যয়ম, পরম শব্দের অর্থ হচ্ছে সুপ্রিম, আর অব্যয় শব্দ হচ্ছে অবিনাশী, আমার সেই অবিনাশী সত্তাকে কেউ জানতেই পারে না, চেষ্টা করে না, আর তারা কেউ জানতেই পারে না। এই সমস্ত কিছুর ভেতরে আমি আছি, অথচ আমি কিছুতেই জানতে জগৎ সংসার জানতে পারে না। তারা এই খেলে আজকে আনন্দে আছে, কালকে অন্যরকম আছে, সব কিছুর মধ্যে আছে, কিন্তু তারা কিছুতেই কোনো কিছুর মধ্যেই থাকে না, তাই তারা কিচ্ছু বুঝতে পারে না, তারা কিচ্ছু জানতে পারে না। বলছেন, দৈবী এষা গুণময়ী মম মায়া দুরত্তয়া মামেব না প্রপদ্যন্তে মায়ামেতম তরন্তিতে। দেখুন চোদ্দ নম্বর শ্লোক, ভারি সুন্দর কথা বলছেন, ত্রিগুণাত্মিকা এই দৈবী মায়া, দৈবী আমার এই মায়া নিরন্তর দুস্তরা, দুস্তরা মানে দেখে অতিক্রম করা যায় না, জানা যায় না, যারা ধর্মাধর্ম সমস্ত কিছু পরিত্যাগ করে
করে একমাত্র আমার শরণাগত হয়েছে, আমারই ভজনা করে, তারাই এই কেবলই দুস্তরা মায়া উত্তীর্ণ হতে পারে, অর্থাৎ এই মায়া থেকে পরিত্রাণ লাভ করতে পারেন। দৈবী এষা গুণময়ী মম মায়া দুরত্বয়া মামেব ন প্রপদ্যন্তে মায়ামেতম তরন্তীতে। একবারে শ্লোকটা পরামাত্র মনে হয় যেন ভগবান একটু বাটারিং পছন্দ করছে। আমাদের বসেরাও বাটারিং পছন্দ করে, তাহলে ভগবানও কি এরকম বাটারিং পছন্দ করে আমাদের মনে হতে পারে? এ তো সেই একই চলল তো, বসকেও বাটারিং করি, ভগবানকেও বাটারিং করতে হবে, শাশুড়িকে বাটারিং করি, কর্তাকে বাটারিং করি, সবাইকে ছেলেপুলেকে বাটারিং করি, তাহলে বাটারিংয়ের জগৎ তা কিন্তু নয়, এক অন্য রকমের বাটারিংয়ের গল্প বলছে। বলছে এই ত্রিগুণাত্মিকা মায়া হলো ঐশ্বরিক, এগুলি যেহেতু ভগবানের কাছ থেকে আসছে, ভগবানই এটি সৃষ্টি করেছেন, তাই বলছেন মায়া কিন্তু ঐশ্বরিক। আপনারা দেখবেন দেবী দুর্গার মূর্তি দেখবেন, দেবী দুর্গার পায়ের একদিকে দাঁড়িয়ে আছে মহিষাসুর, আর একদিকে দাঁড়িয়ে আছে সিংহ, আর দেবী তার উপর দাঁড়িয়ে আছেন। খুব ভালো করে যদি লক্ষ্য করেন দেখবেন ওটা ট্রায়াঙ্গেলের মতো দেখতে, ত্রিভুজের মতো। ওই বলছেন ধ্যানে বলা আছে ত্রিভঙ্গ স্থান সনস্থানাম মহিষাসুর মর্দিনী, দেবী ওই ত্রিভঙ্গের মতো ত্রিভুজের মতো দাঁড়িয়ে করছেন। বাঁদিকের যে মহিষাসুর আছেন সে হলো তমোগুণের প্রতীক, তাকে আর তাকে তার উপর সিংহ এবার ঝাঁপিয়ে পড়ে রক্তাক্ত করেছে, তাকে ছেড়ে কেটে একবার শেষ করে দিয়েছে, আধখানা মেরে দিয়েছে তাকে, আর আরেকটাকে মেরেছে দেবীর ওই অস্ত্র তাকে মেরে দিয়েছে। ওই কারণে দেবী তাকে বিশেষ চাপ দেয় না, দেখবেন কিঞ্চিত ঊর্ধ্বম তথা বাম অঙ্গুষ্ঠম মহিষোপরি, সিংহের ওপর দেবীর পুরো পাটা রয়েছে কিন্তু মহিষাসুরের ওপর বাম পায়ের একটি আঙুল দিয়ে তিনি চেপে রেখেছেন তাকে, অথচ একবারে সে মানে যে আহত বাঘের মতো, সে তো সবসময় আক্রমণ করার চেষ্টা করবে কিচ্ছু করেন না, তাকে বাম পায়ের বুড়ো আঙুল দিয়ে চেপে রেখেছে। এটা একটা ছবি, এটা একটা গল্প, এই মহিষাসুর হচ্ছে তমোগুণের প্রতীক আর সিংহ হচ্ছেন রজগুণের প্রতীক। আপনি রোজ সকালবেলা সাতটার সময় ঘুম থেকে ওঠেন, আপনাকে ছটা পাঁচে এই ইয়ে ধরতে হবে, হাওড়া রাঁচি শতাব্দী ধরতে হবে, তাহলে আপনি কি করেন রাত্রিরে তাড়াতাড়ি করে চারটের সময় একবার অ্যালার্ম দেন, সাড়ে চারটের সময় একবার অ্যালার্ম দেন, বাড়ির পাশের লোককে বলে হুগো আমাকে ডেকে দিও, খেদাকে বলেন, ভোদাকে বলেন, পচাকে বলেন, নানা লোককে বলতে থাকেন, আপনি একটা প্রবল কর্ম প্রবাহ সৃষ্টি করেন, আর এই প্রবল কর্ম প্রবাহ কি করে আপনাকে উৎসাহিত করে। হ্যাঁ, এই প্রবল কর্ম প্রবাহের দ্বারা তারা এ ডেকে দিচ্ছে, পচা ডেকে দিচ্ছে, কি দাদা ঘুম থেকে উঠেছ, খ্যাপা ডেকে দিচ্ছে, কি দাদা ঘুম থেকে উঠেছ, অ্যালার্ম ঘড়ি বলছে, কি দাদা ঘুম থেকে উঠেছ, আপনি যেন ওদের দ্বারা বদ্ধ হয়ে আছেন। আর সত্যগুণময়ী কিরকম, দেবী হলেন সত্যগুণময়ী, তমগুণের যে শান্ত ভাব আর রজগুণের যে প্রবল কর্মপ্রবাহ, এই দুইটিকে তিনি নিয়ে রেখেছেন। যেহেতু তমগুণ রজগুণ দ্বারা একেবারে মারা পড়ে গেছে, তাই তমগুণকে তিনি কিছু করেন না, রজগুণকে বরং পা দিয়ে চেপে রাখেন আর বাঁ পায়ের আঙুল দিয়ে তমগুণকে চেপে আছেন। এই অপূর্ব বর্ণনা, তাই বলছেন এই তিনটি ঐশ্বরিক, তিনটি দেবী মানে ঈশ্বরের কাছ থেকে পাওয়া। বলছেন মম মায়া দুরত্বয়া যা পার হওয়া অসাধ্য, আমরা কেউ এটাকে পার হতে পারি না, এবং পার হতে গেলেই আমাদের একটা টেনে নিয়ে আসে, বেশ মনে হচ্ছে খুব জপ ধ্যান করছি, তারপরে একটা সময় আমার মতো কেউ করে না, ভাত তোর জন্য দীক্ষা হয়েছিল, আমি যেভাবে জপ ধ্যান করি ওরকম কেউ করে, দেখুন কখন ওই আরেকটি মায়া কখন ঢুকে গেছে, অহং কখন ঢুকে গেছে আমি বুঝতেই পারি না। তাই বলছেন মম মায়া দুরত্বয়া, তাহলে কেমন করে আমরা যাই, সে তাকে তরাই কি করে, থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি কেমন করে, সেই মায়া দুরত্বয়া বলছেন মানে কষ্টসাধ্য। কেন কষ্টসাধ্য বলছেন, কিভাবে তাহলে পেরব, বলছেন মাম এবা এ প্রপদ্যন্তে মায়াম এতম তরন্তিতে, যারা আমার শরণাগত হতে চায়। কারা আমরা শরণাগত হতে চাই, যারা চাই, শরণাগতিতে এমনি আসে না, যতক্ষণ না আমি বুঝতে পারছি জিনিসটা খারাপ, যেটাকে অভ্যাস করছি এটা খারাপ, এটাকে ছাড়তে হবে, ততক্ষণ পর্যন্ত আমার ভেতরে শরণাগতি আসে না। রোজ বাড়িতে বলেছে ডায়াবেটিস ধরা পড়েছে, আর একটাও মিষ্টি খেও না, ঠিক আছে বাড়িতে খাই না,
বাড়িতে আমি একবারে ভীষণ সাত্বিক মানুষ, তারপরে বেরিয়ে পড়ি। রাস্তায় বেরোলে কেউ জানতে পারলো না, সে কেউ কিছুতেই বুঝতে পারছে না যে কী করে ব্লাড সুগার লেভেল কমছে না। হ্যাঁ, সবজিতে একেবারে এত চিনির চাও নেই, বাড়িতে সবাই চিনি খাওয়া বন্ধ করে দিয়েছে, সব কিছু করেছে, কিন্তু কর্তার আর ডায়াবেটিস ব্লাডে রক্তে চিনি কমছে না। কারণ তিনি যে রোজ লুকিয়ে লুকিয়ে, পাড়ার লোকেরা জেনে যাবে তো দূর পাড়ায় গিয়ে। আমার মনে আছে একজনকে আমি চিনতাম, যিনি থাকতেন বিবেকানন্দ রোডে, আর বিবেকানন্দ রোডে সব ভালো ভালো মিষ্টির দোকান আছে, গাঙ্গুরাম আছে, চঞ্চলা ছিল একটা সময় খুব বিখ্যাত দোকান, সেই সব ছেড়ে তিনি 34B বাস ধরে বউবাজারে আসতেন, ভীমনাগ আর নবকৃষ্ণ গুইয়ের মিষ্টি খেতে। ভেবে দেখুন, মম মায়া দূরত্বয়া, তাকে ফিরিয়ে যাওয়াটা খুব কঠিন। তাহলে কেমন করে আমরা পেরোতে পারি? তখন বলছেন, মাম এবা প্রপদ্যন্তে এতাম তরন্তি, যে শরণাগত হয়, যে বুঝতে চায় যে হে প্রভু, এইটি আমার বাধা হয়ে দাঁড়াচ্ছে, আমি এটাকে অতিক্রম করতে পারি না। আমাকে যখনই কেউ জিজ্ঞাসা করে, মনে একেবারে শান্তি খুঁজে পাচ্ছি না, একদম শান্তি খুঁজে পাচ্ছি না, আমি জিজ্ঞেস করি, কিসে অশান্তি, সেটাকে কখনো খুঁজে বার করেছেন? এবং যেতে অশান্তি আমরা বোধ করি, সেই অশান্তির কারণটা যদি আমরা খুঁজে বার করতে পারি, এবং তখন যদি মনের ওপর জোর দিই, তাহলে আমরা এটাকে পেরিয়ে যেতে পারি। ভগবান এরকম বলছে না যে আমাকে বাটারিং করলেই আমি পেরিয়ে যাও। ভগবান বলছেন, তোমার ভেতরে যে সেলফ ইন্ট্রোস্পেকশনের চেষ্টা, সেইটাকে জাগাতে হবে। বলছেন এই যে, মাম এবা প্রপদ্যন্তে মায়াম এতাম তরন্তি, যারা আমার শরণাগত হয়, আমার শরণাগত হয় মানে ঈশ্বরের শরণাগত হয়, মানে সত্যগুণের শরণাগত হয়, মানে ভালো জিনিস যে অনুসন্ধান করবে, সে অবশ্যই 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 ভালো জিনিসের সন্ধান পাবে। আমরা আজকে এইখানেই থামব, কারণ আমরা যেরকম রোজ শেষ করা হয়ে যাওয়ার পরে আমরা ইয়ে করি, একটুখানি চ্যান্টিং করি, ঠিক সেই রকম আজকে আমরা 7-14 অবধি একবার চ্যান্টিং প্র্যাকটিস করে নেব। এবং এই 7-14 অবধি চ্যান্টিং প্র্যাকটিস করলে আমরা আবার এটাকে করতে পারবো। যারা জানে, আমি তাদেরকে বলছি না, আমি ভুলেও কারোর উপর পণ্ডিতি করি না, যারা জানেন কেমন করে চ্যান্টিং প্র্যাকটিস করতে, তাদের আমি করাই। কারণ আমি যে ক্লাসটা যাদের, যে মায়েদের নিয়ে করাতাম, তারা এটার উপর খুব জোর দিতেন, এবং তাদেরকে আমার খুব ভালো লাগে, আমি একদম মুক্ত কণ্ঠে বলি, এই আমাদের নাগেরবাজারের মায়েদের যারা এই ক্লাসটি করতেন, তারা কিন্তু ভারী সুন্দর গীতা পাঠ করতে শিখেছেন। আমি ওই আন্দামানের যারা এসেছেন তাদেরও গীতা এবং চ্যান্টিং শুনেছি, সেটাও এক্সেলেন্ট, সেটাও বারবার বারবার অভ্যাস করে করে আমি তো খুব অবাক হয়ে গেছিলাম যে মল্লিকাদির বাড়িতে গিয়ে বৈদিক চ্যান্টিং শুনলাম, এত অপূর্ব। এই অভ্যাস করলে আমরা সমস্ত কিছু করে উঠতে পারি, তাই এটা আমরা আরেকবার করব। আমরা 7 শ্লোক থেকে পড়তে শুরু করছি। মত্যা পরতরম নান্যাত কিঞ্চিদস্তি ধনঞ্জয়া ময়ি সর্বমিদম প্রোতম সূত্রে মণিগণা ইব। আরেকবার, মত্যা পরতরম নান্যাত কিঞ্চিদস্তি ধনঞ্জয়া ময়ি সর্বমিদম প্রোতম সূত্রে মণিগণা ইব। রসোহমপ্সু কৌন্তেয প্রভাস্মি শশিসূর্যয়োঃ প্রণবঃ সর্ববেদেষু শব্দঃখে পৌরুষম নৃষু। রসোহমপ্সু কৌন্তেয প্রভাস্মি শশিসূর্যয়োঃ প্রণবঃ সর্ববেদেষু শব্দঃখে পৌরুষম নৃষু। পুণ্যো গন্ধঃ পৃথিব্যাঞ্চ তেজশ্চাস্মি বিভাবসৌ জীবনম সর্বভূতেষু তপশ্চাস্মি তপস্বিষু। পুণ্যঃ গন্ধ পৃথিব্যাঞ্চ তেজশ্চাস্মি বিভাবসৌ জীবনম সর্বভূতেষু তপশ্চাস্মি তপস্বিষু। যাদের কাছে বই আছে পড়ুন। বীজম মাম সর্বভূতানাম বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির্বুদ্ধিমতামস্মি তেজস্তেজস্বিনামহম
बीजं मां सर्वभूतानां विद्धि पार्थ सनातनं बुद्धि बुद्धिर्मतामस्मि तेजस्तेजस्विनामहं वलं वलवताम् अस्मि कामराग विवर्जितं धर्मविरुद्धो भूतेषु कामोऽस्मि भरतर्षभ वलं बलवतामस्मि कामराग विवर्जितं धर्माविरुद्धो भूतेषु कामोऽस्मि भरतर्षभ ये चैव स्वात्तिका भावा राजस्तामास राजस्तामासश्च ये मत्त एवेति तान् विद्धि नत्वाहं तेषु ते मयि ये चैव सात्विका भावा राजसास्तामसाश्च ये मत्त एवेति तान् विद्धि नत्वाहं तेषु ते मयि त्रिभिर्गुणैर्मयैर्भावैरेभिः सर्वमिदं जगत् मोहितां नाभिजानाति मामेभ्य परमव्ययम् त्रिभिर्गुणामयैर्भावैरेभिः सर्वमिदं जगत् मोहितां नाभिजानाति मामेभ्य परमव्ययम् दैवी एषा गुणमयी मम माया दुरत्तया मावे मामेव ये प्रपद्यन्ते मायामेतां तरन्ति ते दैवी एषा गुणमयी मम माया दुरत्तया मामेव ये प्रपद्यन्ते मायामेतां तरन्ति ते ओम शांति 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 हरि ओम तत्सत् श्री राम कृष्णार्पणमस्तु।